আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা বিশ্বকাপে তিতে ট্যাকটিস ও গেম প্ল্যান চূড়ান্ত দলটির কেন্দ্রবিন্দু নিঃসন্দেহে নেইমার তবে এই দলটি শুধুমাত্র নেইমারের কারণে নয় কিংবা বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা প্রতিভা ভিনিসিয়াস জুনিয়রের কারণেও নয় ব্রাজিল এমন একটি দল যারা কোচ থেকে নানা কারণেই সাফল্য নিয়ে দিতে পারেন সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোই দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষে সেটাই দেখা গেছে ব্রাজিল দলের মধ্যে সব খেলোয়াড়ই দলকে একত্র করে সার্ভিস দেওয়ার চেষ্টা করেছে যে কারণে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কোচ থেকে পাঁচ এক গোলের এক জয় উপহার দিয়েছে সেলেসাওরা জাপানের বিপক্ষে খেলার পরিকল্পনায় ভিন্নতা এনেছিলেন তিতে তাতে জয়ের ব্যবধান এক শূন্য তবে তিতে সঠিক ফরমেশন এবং কম্বিনেশন বের করার ক্ষেত্রে তার পরীক্ষায় সফল বলাই যায় গত কয়েক মাস ধরে ব্রাজিল কাজ করছে তাদের অ্যাটাকিংয়ে বৈচিত্র্য আনার জন্য দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তারই প্রদর্শনী করেছে কোচ তিতে কোচ তিতে মূলত দুই উইঙ্গার দিয়ে একাদশ সাজান ডানে রাফিনা এবং বামে বিনিসিয়াস জুনিয়র কিন্তু দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বিনিসিয়াসকে শুরুতেই মাঠে নামাননি কারণ তার কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলে এসেছিলেন তিনি যে কারণে তিতে পুরনো কৌশলে ফিরে যান রাফিনা ফিরে পান তার নিজের জায়গা ডান পাশ এবং বহুমুখী প্রতিবার মিডফিল্ডার লুকাস থেকে নিয়ে আসেন বাম উইংয়ে অর্থাৎ তিতে পুরো ফরমেশনটা সাজান চার চার দুইয়ে তার এই পরিকল্পনা দুর্দান্তভাবে কাজে লেগে যায় ব্রাজিলের প্রথম সুযোগটাই তৈরি করেন পাকুয়েতা পুরোপুরি আনমার্ক অবস্থায় এগিয়ে যান নেইমারের সঙ্গে মিলে ওয়ান টু ওয়ানে নেইমার পুরো একটি ফাঁকা জায়গা তৈরি করে নেন পাকুয়েতা করিডোর তৈরি করে বল দেন বক্সের ভিতর অ্যালেক্স সান্দ্রোকে ব্রাজিলের প্রথম তিন গোলের সঙ্গে জড়িত লেফট ব্যাক সান্দ্রোর নাম প্রথম গোলের সময় সান্দ্রো বাইলাইনে লাইনে পৌঁছে যান এবং বলকে পুলব্যাক করেন ফ্রেডের উদ্দেশ্যে ফ্রেডের শট ছিল গোল লক্ষ্যে রিসালিসন শুধু ফাইনাল টাচটি দিলেন গোল হয়ে গেল পরের দুই গোলই পেনাল্টি থেকে এবং পেনাল্টি আদায় করে নেন অ্যালেক্স সান্দ্রো ব্রাজিল দলের রীতিমতো সারপ্রাইজ ছিল লেফট ব্যাক সান্দ্রোর এই খেলা দক্ষিণ কোরিয়ার উপর ক্রমাগত চাপ তৈরি করে খেলতে থাকে ব্রাজিল যে কারণে কোরিয়ানরা নিজেদের আসল খেলাটাই খেলতে পারেনি ব্রাজিল ডিফেন্সের পরীক্ষা নিবে সে গতি তৈরি করতে পারেনি তারা তবে পাল্টা আক্রমণে একবার পেরেছিল সেন্টার মিডফিল্ডের থিয়াগো সিলভাকে ফাঁকি দিয়ে বল নিয়ে ব্রাজিলের জালে জড়িয়ে একটি গোল আদায় করে নেয় তারা পুরো ম্যাচে কোরিয়ানদের আনন্দের সময় ছিল ওইটুকুই এরপর পুরোটার সময় দানিয়ালবেস কিংবা থিয়াগো সিলভাদের দেয়ালেই মাথা ঠুকতে হয়েছে তাদের কোচ থেকে আনন্দের বনে ভাসে শেষ দুটি গোলি করেছিলেন কোতিনহো এবং গেব্রিয়াল জিসুস কোচ যে আক্রমণাত্মক একটি একাদশ তৈরি করতে চাচ্ছেন তারই দারুণ প্রদর্শনী ছিল ছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পাঁচ এক গোলের জয়ের ম্যাচ কোরিয়ার বিপক্ষে এই ম্যাচটি ছিল ব্রাজিলের দু সালে জার্মানির কাছে সাত এক গোলে হারের পর ঠিক একশতম ম্যাচ কিন্তু সে লজ্জাজনক পরাজয়ের পর ব্রাজিলের প্রতিটি ম্যাচেই নিজেদের এমনভাবে উপস্থাপন করেছে যে ওটা ছিল নিচকি একটি দুর্ঘটনা সেই সঙ্গে কাতারে বিশ বছরের খরা কাটানোর প্রস্তুতি সঠিক কম্বিনেশনটাও ভালোভাবে খুঁজে পেয়েছে কোচ তিতে দক্ষিণ কোরিয়ার পর ব্রাজিলের ম্যাচ ছিল জাপানের বিপক্ষে ওই ম্যাচে ব্রাজিলের জয় এক শূন্য গোলে তিতে এই ম্যাচে দল সাজান চার দুই 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 ফরমেশনে ভিনিসিয়াস জুনিয়রকে অ্যাটাকিং হাফে নিয়ে আসলেন লেফট উইংয়ে রাফিনা থাকলেন অ্যাটাকিং হাফে রাইট উইংয়ে কোনো সেন্টার ফরওয়ার্ড নেই জিনুইন উইঙ্গার বানিয়ে দেন নেইমার এবং পাকোয়েতাকে ক্যাসিমিরো এবং ফ্রেড ছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডে কোনো সেন্টার মিডফিল্ডারও রাখেননি কোচ তিতে এরানা লেফট ব্যাক এবং ড্যানিয়াল বেস রাইট ব্যাক সেন্টার ডিফেন্সে অ্যাডার মিলিত এবং মার্কুইন হোস গোলপোস্টে নিয়ে আসেন অ্যালিসনকে পুরোপুরি সেন্টার মিড এবং সেন্টার ফরোয়ার্ড ফাঁকা রেখে নিজের দলকে ভিন্নভাবে ঝালাই করতে চেয়েছেন প্রতিপক্ষ দলকে মাঝমাঠে মাঠে পুরোপুরি ছেড়ে দিলেন আবার তাদের ডিফেন্সকে মাঠ থেকে চ্যালেঞ্জ জানানোর উপরও কাউকে রাখলেন না তাতে দলের পরিস্থিতি কী দাঁড়ায় সেটা দেখতে চেয়েছিলেন কোচ এর ফলে গোল এসেছে কম মাত্র একটি তাও পেনাল্টি থেকে গোল করার নেইমার তবে এই পরীক্ষায় তিতে দেখতে চেয়েছিলেন এমন পরিস্থিতিতে পড়ে গেলে তার দলের কী অবস্থা হয় সেখান থেকে উত্তরণ ঘটানো যায় কি না এই পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছেন তিতে যা তিনি কাজে লাগাতে পারেন কাতার বিশ্বকাপে এত সব পরিকল্পনা করে বিশ্বকাপ খেলতে এসে কাতারে কি তাহলে বিশ বছর আক্ষেপ গোছাতে পারবে ব্রাজিল তিতে জানিয়ে দিন কমেন্ট করে